কর্মধারয় সমাস, যেখানে বিশেষণ ও বিশেষণ ভাবসম্পন্ন পদের সাথে বিশেষ্য ও বিশেষ্য ভাবসম্পন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম, শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট, কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা। অর্থাৎ কর্মধারয় সমাস হচ্ছে এমন একটা সমাস যেখানে কি থাকবে, পরপদের অর্থ কি পাবে, প্রাধান্য পাবে। এবং আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি, বিশেষ্য বা বিশেষণ ভাব কি, বিশেষ্য ভাবাসম্পন্ন পদের সমাস। ঠিক আছে, আচ্ছা, কর্মধারয় সমাস কয়েক প্রকার হতে পারে। নাম্বার ওয়ান, দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে। দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে, যেমন যে চালাক সেই চতুর, চালাক চতুর। এখানে কি বলছে, দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝাইছে, যেমন এখানে চালাক এবং চতুর এই দুটি আলাদা আলাদা কি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং দুটা মিলে একটা কম্বাইন্ড কি হয়েছে, বিশেষ্য বোঝাইছে। দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে, যেমন যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। দুটি বিশেষ্য পদ কি করবে, একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে কি হতে পারে, এগুলা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে পড়ে। যেখানে তোমার সাধারণ কর্মধারয় সমাসে যে, যিনি বা তিনি কি হয়, যুক্ত হয়। আচ্ছা, নাম্বার থ্রি, কার্য পরম্পরা বোঝাতে দুটি কৃতজ্ঞ, সরি, দুটি কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়, যেমন আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। কার্য পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়, যেমন আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। পূর্ব পদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক বিশেষ্য হয়। এটা বলা হয়েছে 4 নম্বর, পূর্ব পদে স্ত্রীবাচক বিশেষ্য থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক বিশেষ্য হয়, যেমন সুন্দরী যে লতা, সুন্দরী লতা, মহতী যে কীর্তি, মহাকীর্তি। এটা ইম্পর্টেন্ট, মহতী যে কীর্তি সেটা কি হবে, মহাকীর্তি। নাম্বার 5, বিশেষণবাচক মহান বা মহৎ শব্দে পূর্ব পদ হলো, যেমন মহৎ ও মহান স্থানে কি হয়, মহা হয়। বিশেষণবাচক যদি হয় মহান বা মহৎ, সেখানে মহৎ বা মহান অর্থে কি হবে, মহা শব্দটি ব্যবহৃত হবে, যেমন মহৎ যে জন, মহাজন। তাহলে মহাজনের বেশ বাক্য কি হবে, মহৎ যে জন, মহাজন। মহান যে নবী, মহানবী, মহান যে নবী, মহানবী। পূর্ব পদে কু বিশেষণ থাকলে পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে কু স্থানে কি হয়, কদ হয়, যেমন কু যে অর্থ, কদর্থ, কু যে আচার, কদাচার। পূর্ব পদে যদি কু কি হয় বিশেষণ থাকে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে সেখানে কু স্থানে কি হবে, কদ হবে, যেমন কু যে অর্থ, কদর্থ, কু যে আচার, কি হবে, কদাচার। তারপরে আমরা বলতে পারি পরপদে রাজার শব্দ থাকলে কর্মধারয় সমাসে কি হবে, রাজ হবে। পরপদে যদি তোমার রাজা থাকে, পরপদ বা উত্তরপদে রাজা থাকলে কর্মধারয় সমাসে কি হবে, সেটা রাজ হবে, যেমন মহান যে রাজা কি হবে, মহারাজা। এখানে কিন্তু আর পূর্ব পদে কি হয় নাই, রাজা হয় নাই, রাজ হয়ে গেছে, তার মানে এখানে কি হয়েছে, মহারাজা। এই মহানও কিন্তু থাকে নাই, মহানটা হয়ে গেছে মহা এবং রাজা হয়ে গেছে তোমার কি, রাজ, তার মানে মহারাজ। বিশেষণ বা বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণের পরে একটি করে বিশেষ্য আসে, যেমন সিদ্ধ যে আলু, এখানে মাঝখানে কি হবে, এটা যে যুক্ত হয়েছে, আলু সিদ্ধ। অধম যে নর, নরাধম। এটা কিভাবে হইল, বিশেষণ এবং বিশেষ্য পদে
কর্মধারায় সমাস হলে কখনো কখনো বিশেষণ পদ পরে আসে। তার মানে এখানে আলুটা হচ্ছে তোমার বিশেষ্য এবং বিশেষণটা হচ্ছে কি সিদ্ধ, যেমন সিদ্ধ যে আলু সেটাকে বলতে পারলাম কি আলু সিদ্ধ। যেমন নরাধম, এই অধমটা হচ্ছে তোমার কি বিশেষণটা গেছে পরে, বিশেষণ কি বিশেষ বিশেষণ বিশেষণ কি আসে তোমার পরে যুক্ত হবে, বিশেষণ যখন পরে যুক্ত হয় তখন সেটাকে আমরা কি বলি, সেটা মানে সে একইভাবে কি হতে পারে কর্মধারয় সমাস গঠিত হতে পারে। কর্মধারয় সমাসের প্রকারভেদ, কর্মধারয় সমাস কয়েক প্রকার হতে পারে, যেমন মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় ও রূপক কর্মধারয়। নাম্বার 1 হচ্ছে তোমার মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয় যেগুলো সেগুলো হচ্ছে তোমার কি মাঝখানে পদ লোপ পাবে। যে কর্মধারয় সমাসে বেশ বাক্যের মধ্যপদের কি হয় লোপ পায়, মধ্যপদে কিভাবে লোপ পাবে তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এখানে চিহ্নিত শব্দটা কিভাবে লোপ পায় সিংহাসন হবে। যেমন সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সভা, মাঝখানে কি বিষয়ক শব্দটা লোপ পাইছে। যেমন স্মৃতি রক্ষার্থে সৌধ স্মৃতিসৌধ, এখানে কি রক্ষার্থে কি পাইছে লোপ পাইছে। তার মানে মধ্যপদ লোপী কর্মধারয় সমাসে যেটা ব্যাস বাক্য থাকবে বা বিগ্রহ বাক্য বা যেটা সমাস বাক্য নামে পরিচিত সেটার মাঝখানের পদগুলো কীভাবে লোপ পাবে। তারপরে বলছে নাম্বার 2 উপমান কর্মধারয়। উপমান কর্মধারায় উপমান অর্থ হচ্ছে কি তুলনীয় বস্তু, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে এবং প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। এখানে প্রত্যক্ষ মানে হচ্ছে যা হচ্ছে কি দেখা যায়, প্রত্যক্ষ মানে হচ্ছে তোমার কি দেখা যায়, ঠিক আছে। আর পরোক্ষ মানে হচ্ছে তোমার কি যা দেখা যায় না। যা প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় কি উপমান। উপমান ও উপমেয়ের মধ্যে একটি সাধারণ ধর্ম থাকবে। যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এই উপমান কর্মধারার সমাসে কি হবে একটা সাধারণ বৈশিষ্ট্য থাকা লাগবে। যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এখানে ভ্রমর ও কালো, ঠিক আছে। এখানে যদি আমরা বলি ভ্রমর ও কালো, কৃষ্ণ হচ্ছে কি সরি কেশ ও কালো, তার মানে আমরা কৃষ্ণের কেশের সাথে ভ্রমরের তুলনা করতেছি, এই কারণে ভ্রমর কৃষ্ণ কেশ, এখানে সাধারণ গুণের উল্লেখ আছে, তার মানে দুইটা ধর্ম হচ্ছে একই। এটা কি হবে, এটা হচ্ছে তোমার কি আর একটা সরভাবে বলতে পারে এটা হচ্ছে তোমার পসিবল, যদি পসিবল হয় দুইটা যদি তুলনা করা হয় এবং তুলনা যদি পসিবল হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো কি উপমান কর্মধারয় সমাস। এখানে ভ্রমর উপমান এবং কেশ হচ্ছে কি উপমেয়, ভ্রমর তো দেখা যায় তার মানে এটা হচ্ছে উপমান, আর কেশ কি কেশও দেখা যায় কিন্তু তুলনা করছি কার সাথে, কেশের সাথে তুলনা করছি না, তার মানে এটা কেশটা হচ্ছে উপমেয়। আর কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম, অর্থাৎ যে সমস্ত কর্মধারায় কারকে সাধারণ গুণের উল্লেখ থাকবে সেটাই হচ্ছে তোমার কি উপমান কর্মধারয় সমাস। যেমন তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র, এখানে কি তুষারের সাথে তুলনা করা হয়েছে তোমার শুভ্রর তুলনা করা হয়েছে, এখানে তুষারও সাদা শুভ্র তো সাদাই, দুইটাই সাদা, তার মানে এটা কি হবে তোমার উপমান কর্মধারয় সমাস। অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা, এটা হচ্ছে কি তোমার উপমান কর্মধারয় সমাস, রাঙা তো হচ্ছে লাল এবং অরুণ হচ্ছে বলতে কি অরুণ মানে হচ্ছে তোমার সূর্য, সূর্য হচ্ছে লাল। তারপরে আসো নাম্বার 3 উপমিত কর্মধারয় সমাস। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। অর্থাৎ উপমান এবং উপমেয়, উপমেয় কোনটা যার সাথে তুলনা করা হয় আর উপমান কোনটা যাকে তুলনা করা হয়, তার মানে উপমান এবং উপমেয়ের সাথে যখন সমাস হবে এবং যেখানে
কোনো কি থাকবে না, সাধারণ কোনো উল্লেখ থাকবে না, সেটাকে আমরা বলা হয় উপমিত কর্মধারয় সমাস। এই ক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেওয়া হয়। এই সমাসে তেমন এটা হচ্ছে কি তোমার ইম্পসিবলের মধ্যে পড়বে, এটা অসম্ভব। উপমান পদটি কী করা হয়, উপমেয় পদটি হচ্ছে পূর্বে বসে। উপমেয় উপমেয় হচ্ছে কুমার যার সাথে তুলনা করা হবে সেটা কী পড়বে, পূর্বে বসবে। যেমন মুখ চন্দ্রের ন্যায়, এই মুখটা হচ্ছে কি তোমার উপমেয়, কিসের সাথে তুলনা করা হচ্ছে, চাঁদের সাথে। তার মানে কি, চারটা হচ্ছে কি তোমার উপমান, তার মানে মুখ চন্দ্রের ন্যায় কি হবে, চন্দ্রমুখ। পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ, এখানে পুরুষটা হচ্ছে কি উপমেয়, কার সাথে তুলনা করা হচ্ছে, সিংহের সাথে। সিংহ হচ্ছে কি উপমান। তারপরে হচ্ছে তোমার রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস হচ্ছে কোনটা, যেখানে উপমান এবং উপপেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়। উপমান এবং উপমানের মধ্যে তোমার কী করা হয়, অভিন্নতা কল্পনা করা হয়, যার মানে যে কোনো একটা কী যাবে, দেখা যাবে না বা অদৃশ্য, ইম্পসিবল এবং অদৃশ্য। এই সমাসে উপমেয় পদ পূর্বে বসে, উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে। সমাস সমান পদের মাঝখানে কী হবে, রূপ অথবা ই যুক্ত হবে। যেমন ক্রোধ রূপ অনল, ক্রোধানল, এখানে মাঝখানে রূপ যুক্ত হয়েছে। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু রূপ যুক্ত হয়েছে। মন রূপ মাঝি, এখানে মাঝখানে কি হয়েছে, রূপ যুক্ত হয়েছে, মন মাঝি। রূপক কর্ম ধরায় যেন আরেকটা বৈশিষ্ট্য হলো যে মাঝখানে ব্যাস বাক্যে তোমার রূপ যুক্ত করে কি করা হয়, সমাস গঠন করা হয়। আরও কয়েক ধরনের কর্ম ধরায় সমাস আছে। কখনো কখনো সর্বনাম, সংখ্যাবাচক শব্দ বা উপসর্গ আগে বসে পরপদের সাথে কর্মধারয় সমাস গঠন করতে পারে। যেমন অব্যয়, কুকর্ম যথাযোগ্য, সর্বনাম সেকাল একাল, সংখ্যাবাচক একজন দোতলা। উপসর্গের মধ্যে আছে তোমার কি, বিকেল সকাল বিদেশ বেসুর। এটা বলা হয়েছে আরও কয়েক ধরনের কর্মধারায় সমাস আছে। কখনো কখনো কি করবে, সর্বনাম সংখ্যাবাচক শব্দ এবং উপসর্গ আগে বসে পরপদের সাথে কর্মধারায় সমাস গঠন করতে পারে। যেমন অব্যয় কুকর্ম যথাযোগ্য এগুলা। আর সর্বনামের মধ্যে পড়ছে হচ্ছে তোমার কি, সেকাল একাল। সংখ্যাবাচকের মধ্যে পড়ছে হচ্ছে তোমার একতলা দুতলা। উপসর্গের মধ্যে পড়ছে হচ্ছে তোমার সকাল বিকাল বিদেশ বেসুর ইত্যাদি।